আলিশা মিম আপনি লিখেছেন প্রোফাইল পিকে কোনো প্রাণীর ছবি দেওয়া যাবে কি না প্রোফাইল প্রোফাইল পিকে যদি আপনি কোনো প্রাণীর ছবি দেন এটা যেহেতু ভার্চুয়াল এটা যেহেতু কোনো প্রিন্টেড কিছু না তাহলে সেক্ষেত্রে এটা হারাম হবে না যদি সেটা মানে এমন কিছু না হয় যেটা প্রদর্শন করা হারাম এরকম যদি কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে না মৌলিকভাবে একজন পুরুষ হিসাবে তার প্রোফাইল পিকচার দিতে পারে মেয়ে হিসাবে দিতে পারেন যদি তার প্রোফাইলটা লক থাকে এবং শুধু নারীদের কাছেই ওপেন থাকে অন্যদের কাছে না থাকে এবং তার প্রাইভেসি নষ্ট হতে পারে পর্দা নষ্ট হতে পারে সেরকম কোনো আশঙ্কা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দিতে পারেন এগুলো ভার্চুয়াল ছবি হিসাবে জায়জ আছে কিন্তু মেয়েদের জন্য নানামুখী ফিতনার এই সময় যথাসম্ভব এটা অ্যাভয়েড করা উচিত কারণ এটা অ্যাভয়েড করার সুযোগ কিন্তু আছে এবং দিতে তিনি বাধ্য নন বিধায় সেটা অ্যাভয়েড করা উচিত এমনিতে মৌলিকভাবে কোনো প্রাণীর ছবি যদি আপনি দিয়ে রাখেন সেটা হারাম হবে না যেহেতু এটা ভার্চুয়াল এটা প্রিন্টেড কোনো কিছু না সাবিহা শান্তা আপনি লিখেছেন মেয়েদের চুল কাটলে কি গুণা হবে মেয়েদের চুল যদি কেটে আপনি ছেলেদের মতো করে ফেলেন বা কোনো ফাঁসেকার নারীর সাথে চুল কেটে তার আদলে তার স্টাইলে চুল রাখেন তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে এছাড়া এমনিতে চুল অনেক বড় হয়ে গেছে একটু কাটলেন তো এটা নিষিদ্ধ নয় ও মহাতুল থেকে চুল কাটা বিষয়ে প্রমাণিত আছে কিন্তু এর মানে এই না যে ওই যে বললাম চুল কেটে আপনি পুরুষের মতো করে ফেললেন যে নারী পুরুষ আলাদা করার কোনো সুযোগ নেই অথবা আপনার কোনো ফাঁসেকা নারীর চুলের স্টাইল আপনি ধারণ করলেন সেরকম যদি হয় তাহলে নিশ্চিন্তের আওতায় পড়বে কারণ মন্তভাবিক ফাহমিন হোম যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে তাছাড়া বিশাল আলাহাল্লাম বলেছেন আহাদুল্লাহ রহমদ আশব বেহাদ নিসা এই বেরি জাল যেসব নারীরা পুরুষদের সাথে বিভিন্ন তাদের আচার আচরণ তাদের কাজকর্ম পোশাক আশাক ইত্যাদিতে কোনো পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় অতএব সে জিনিসটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রেখে আপনি যদি চুল কাটেন খুব বেশি লম্বাযোগ হয়েছে আপনি চুলের কিছু অংশ কাটলেন তাহলে সেটা নিষিদ্ধ আওতা পড়বে না এছাড়া তার রোমানা সালমা আয়া আয়নান এডি থেকে আপনি দেখেছেন কোরআনে বর্ণিত শব্দ মোসাইত্বের এর স্বাদ বর্ণের উপর সিন আছে এক্ষেত্রে শব্দটি সোয়াদ দিয়ে পড়ব নাকি সিন দিয়ে পড়বে মানে দুইভাবে পড়তে পারেন মোসাইত্বের মোসাইতির দুইভাবে পড়তে পারেন আপনি ওসা সাদি আপনি লিখেছেন চুল অকালপকতার সমস্যায় চুলের প্রাকৃতিক কালো রং যেমন মেহেদি বা ইন্ডিগো মিশ্রিত মিশ্রণ ব্যবহার করা যাবে কি না চুল অকালে যাদের পেকে যায় তারা সেটাকে দূর করবার জন্য মেহেদি ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো কারবার করতে পারেন কিন্তু কালো কালার ব্যবহার করে জাস্ট পিওর কালো কালার ব্যবহার করে সেটাকে আপনি পরিবর্তন করতে পারেন না কারণ বিশাল আল্লাহ বলেছেন গঈ রোহাদা শৈব ও জানবসওয়া তোমরা চুল দাড়ি কালো হয়ে গেলে সাদা হয়ে গেলে সেটাকে পরিবর্তন করো অন্য কালার দিয়ে তবে কালো কালার দিয়ে পরিবর্তন করতে যাবে না শুধুমাত্র বয়স লুকানোর জন্যই এটি হয়ে থাকে সেই জন্যই আদিজি নিষেধাজ্ঞা তা নয় হাদিস নিষেধাজ্ঞা সাধারণ বিধায় সর্বাবস্থায় কালো কালার অ্যাভয়েড করে মেহেদি বা অন্য কোনো কালার আমরা ব্যবহার করতে পারি